Mamata Banerjee is speaking at the moment. Let's quickly listen in. বাঁচিয়ে দিয়েছে বাংলার এই জয়, সারা ভারতবর্ষের মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং বাংলার এই জয় ল্যান্ডস্লাইড ভিক্টরি, এত অডসের বিরুদ্ধে লড়াই করে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট, টোটাল এজেন্সি, ইলেকশন কমিশন আমাদের সাথে খুব রূঢ় ব্যবহার করেছেন, তা সত্ত্বেও মনে রাখবেন মানুষের এই জয় বাংলাকে শুধু বাঁচিয়ে দিয়েছে তাই নয়, মনুষ্যত্বকে বাঁচিয়ে দিয়েছে, মানবিকতাকে বাঁচিয়ে দিয়েছে, বাংলার মানুষকে বাঁচিয়ে দিয়েছে বলে আমি মনে করি। আমি এখনো বলি এই ইলেকশনে দুটো স্লোগান খুব কাজে লেগেছে আমার ছোট ছোট ভাই বোনদের। সকলকে আমি সত্যি খেলা হয়েছে এবং খেলা শেষে আমরা জিতেছি, এই জন্য আমি তাদের অভিনন্দন জানাব এবং আমি নিজে 50,000 ফুটবল গ্রাম বাংলার বুকে আমাদের দলের পক্ষ থেকে গরিব গরিব ক্লাবগুলোকে কোভিডের জন্য আমাকে ইমিডিয়েট কাজ শুরু করতে হবে, আমি অলরেডি করছি, আমাদের অফিসাররাও করছেন, এবং কোভিডের জন্যই আমরা বড় আকারে শপথ গ্রহণ অনুষ্ঠান করব না এত ল্যান্ডস্লাইড ভিত্তি হওয়া সত্ত্বেও। Mamata was saying that there will not be an elaborate program for oath taking because her first focus and first focus will in fact be for the government to fight and tackle this huge COVID surge in the state. আর কোন কারোর মুখে কোন কথা মানায় না মানুষ ছাড়া, মানুষের কাছে আমরা কৃতজ্ঞ এবং মানুষ এত দিয়েছে বলে আজ যখন কোভিডে মানুষ আজকে বিশেষ করে ভয় পাচ্ছেন সেই সময়টা বলবো এই ঝড়ে আমরা সামলে দেব, শুধু অনুরোধ করব সবুজের ঝড়ে কোভিডের ঝড়ে আমরা সামলে দেব, শুধু আমরা এটুকু বলবো ভাই এত কথা বললে কি করে হবে, কোভিডের ঝড়ে সামলে দেব এবং এটুকু আমি নিশ্চয়ই বলবো বিনা পয়সায় ভ্যাকসিন আমরা সবাইকে দেব, এবং আমি আজকের দিনে সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব সারা ভারতবর্ষের 140 কোটি লোকের কাছে ইমিডিয়েট ফ্রি ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য, এবং তা যদি না দেয় তাহলে আমি এবং এতটা পাবো আমরা ভাবতেও পারিনি, মানুষ ঢেলে দিয়েছেন এবং মা বোনেরা ঢেলে দিয়েছেন, আমার সংখ্যালঘু ভাই বোনেরাও ঢেলে দিয়েছেন, এমনকি কিছু কিছু জায়গায় যেভাবে ল্যান্ডস্লাইড ভিত্তি করে দিয়েছেন তার কোনো তুলনাই হয় না। আমরা প্রত্যেকে The minority community voters essentially talking about all the sections who have supported her and saying that their efforts have led to this landslide victory. বিজয় মিছিলটা না করলে ভালো, আমরা বিজয় মিছিলের দিন পরে ঘোষণা করব কোভিড কমে গেলে, এটা খুব বড় বিজয় মিছিল হবে। Supporters not to hold any sort of celebratory rallies or celebratory processions amid the COVID surge and that they will wait for a period after the COVID crisis is over to celebrate. আমরা কোভিড নিয়ে মানুষের পাশে দাঁড়াই, আর যারা আমাদের ভোট দিয়েছে তাদের আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি এবং তাদের পাশে থেকে আমরা সবাইকে বাঁচাই, আমরা সবার পাশে থাকি। আমি এইটুকু আজ পর্যন্ত বলবো, এবং স্যালুট টু মাই নেশন অলসো, স্যালুট টু মাই বেঙ্গল পিপুল অলসো, স্যালুট টু মাই মাদারল্যান্ড, স্যালুট টু মাই অল দ্য পিপুল ফ্রম বেঙ্গল অ্যান্ড অল দ্য পিপুল ফ্রম অল ওভার দ্য কান্ট্রি, নাও বেঙ্গল সেভ দ্য কান্ট্রি, আই অ্যাম প্রাউড টু সে দ্যাট বেঙ্গল সেভ দ্য কান্ট্রি অ্যান্ড উই আর প্রাউড অফ ইট। And regarding oath taking ceremony, we will do a very small way because COVID is in process. And I appeal to all of my workers not to go for any victory rally or anything right now because we will do the victory rally after the COVID situation is over. And now we have to work for COVID. And I will request the central government to give free vaccine to all the peoples, 140 crores people. It is a matter of only 30,000 crores.
So 30,000 crores is nothing for a central government, and they have the Reserve Bank and they have the other capacity. So if not, then I will start my movement. I will fight for COVID and fight as a street corner. I will start my Ahimsa movement in front of Gandhi statue also. Today I just said all this. So many people, they congratulated us. We are so grateful. Individually, I am going to thank them. But collectively also, I am telling, we are thankful and our humble regards to everybody, everyone and everybody. So please give us blessings. You have seen that how money power, muscle power, mafia power. And election commission, I must say, how they fought with us. Just like a BJP spokesperson. Even really, I am sorry. When I raised the issue for Nandigram, you people didn't believe that how they looted. You see, the other state, full of state given one mandate, and one constituency, can they give the other mandate? Is it possible? It is not. It is totally, they were stopped surveillance, they have stopped survivor about 3 hours, they announced the winning, and after that, they are saying something. So this is some looting is going on, some cheating is going on. We will fight in the court case. We will file the court case and we will fight for that. That is only one thing we don't mind for that, because Bengal won the match. And it is that my target was 2-1. You know, my two candidates will be winning later on, because Murshidabad, two seats, the election is not taking place, it is on 16th. Both the seats are our MLA. And Kharda also, we lost Kajol Sinha. That seat also he won. There also we have to go for election. That seat also we have to go for election. And so I think that 2-1 will cost. Let us cross the fingers. And I must congratulate my people, all the people. And I am grateful to my Bengal people. And whatever we have given the commitment to the people, we will fulfill all the commitment. And don't worry for Nandigram. Forget one thing. For struggle, you have to sacrifice something. I struggle for Nandigram because I fought a movement. So I have forgotten now. It's okay. Let the Nandigram people, whatever they have given the verdict, I accept that. I don't mind for that, because it's a match. It is nothing. So we won more than 2-1 seat. That is a landslide victory. And BJP has lost the election. And they have played so many dirty politics, dirty tricks. Even all the officers are saying, with high officials, you are under watch. You are under watch. You are under watch. I know each and everything. So it's okay that we have faced the horrible situation. We have faced the horror of the election commission, but ultimately I'll go to constitution bench, because whatever they have done for this time in Bengal, the bias way, if you tolerate like this, then India, there will be no democracy. I will appeal all the political parties also. We will go jointly to the Supreme Court and we will ask the constitution bench. There must be something, some limitation, some Lakshman Rekha. For the election commission also, only 3 nominated men, and here the retired officer, they cannot control this country. They have to take care also for the democracy. So amra mone kori ganatantrer joy hoyeche bharatborshe BJP dhosh nemeche ei dhoshi jeno chirokal jari thake amra kritoggo manusher kache. Narendra Modi, Amit Shah barbar bolechen double engine hobe. আমি বারবার বলেছিলাম ডাবল সেঞ্চুরি করব, এবং দেখেছেন কাদেরটা ভুল কাদেরটা ঠিক. সুতরাং আই এম সো হ্যাপি, এবং আমি মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে আমার মাথা নত করে বলি, যতদিন বাঁচব প্রাণও ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ, আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারই আমার ডুবাও চোখের জলে. আরো যেন মানুষের জন্য কাজ করতে পারি, আরো বেশি করে করতে পারি. আজ থেকে কাজ শুরু হয়ে গেল, এই কাজ চলবে. ভালো থাকবেন সকলে. আমি লকডাউন নিয়ে এখনই কথা বলছি না. লেট মি মিট মাই অফিসার্স, লেট মি টেক মাই ওথ, অ্যান্ড দেন উই উইল ডিসকাস ইন টু ইন ডিটেলস. বাট অলরেডি দে হ্যাভ টেকিং সাম ডিসিশন, দ্যাট ইজ অলরেডি দেয়ার. That they have already notified government some decision, and let us help the people. We will be with the people.
মাইক্রোফোন ও মাইক্রোফোন নিয়ে ভি ভি ভিক্টরি অফ দ্য বেঙ্গল পিপল অ্যান্ড ভিক্টরি অফ দ্য কান্ট্রি অ্যান্ড ভিক্টরি অফ ডেমোক্রেসি ভালো আছে আমি দেখছো তো এ পড়ে আছি অ্যাঙ্কলেট পড়ে আছি আমার পা আমি তো তোমাদের অনেকদিন আগেই বলে দিয়েছি আমি 10-12 দিন আগে মিটিংয়ে বলেছিলাম যে আমার প্লাস্টারটা কাটতে হবে আমি ভালো আছি ঠিক আছে ঠিক হয়ে গেছে আর এই জয় আমাকে আরো ভালো করে দিয়েছে হ্যাঁ নো নট টিল নাও নো আই হ্যাভ নট রিসিভড বলে দেবো আমাকে একটু পার্টির সাথে কথা বলতে দাও কথা বলে দিয়ে বলে দেবো কিচ্ছু নেই কোনো কনফিউশন নেই 221টা সিটে যারা যেতে তাদের কাছে ওটা কোনো কনফিউশন নয় বরঞ্চ আমি বেঁচে গেছি নাহলে আমার বারবার করে অত দূরে যেতে হতো ভালোই হয়েছে মানুষ যা করেছে ভালোর জন্য করেছে আমি ওদের সালাম জানাই ও ওদের আমি সালাম জানাই যে তারা যা রায় দিয়েছে ঠিক আছে ইটস ওকে বাট আমি কোর্টে যাব কারণ আমার কাছে খবর আছে যে ইলেকশন অ্যানাউন্স যেটা অ্যানাউন্স করার পরেও তার মধ্যে কিছু কারচুপি হয়েছে সুতরাং সেই কারচুপিগুলো কী ওটা আমি খুঁজে বের করব রিভিউ করব এবং কোর্টেও যাব প্রয়োজন হলে আর আমি এখন একটু মাকালিবাড়ি যাব কারণ আমার কমিটমেন্ট ছিল তৃণমূল কংগ্রেস দল হিসেবে জিতলে আমি আমাকে ওখানকার পুরোহিতরা বলেছিলেন আপনি কিন্তু ওই দিনই আসবেন তা আমি বলেছিলাম কথা দিলাম তো কথা দিলে আমি তো কথা রাখি সুতরাং আমি একটু যাচ্ছি ওখানে একটু মাকালি পুজো দেবো দিয়ে আমি ফিরে আসব আর বাদ বাকিগুলো আমরা আমাদের পার্টির মধ্যে কথা বলে আপনাদের জানিয়ে দেবো কালকে জানিয়ে দেবো আশা করি কালকে আপনারা 3-3:30 নাগাদ আসুন আমি জানিয়ে দেবো আই উইল নট ফরগেট আই উইল রিমেম্বার এভরিথিং বাট লেট আস রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিবডি আই অলসো এক্সপেক্ট দ্য রেসপেক্ট ফ্রম এভরিবডি আই ওয়ান্ট মাইন্ড Whoever said what to me, I think humanity is the biggest thing. Let us forget all these things. Let us play the match with a spirit. The team spirit is a good spirit. And it's our country spirit. It is our democratic spirit. It is our constitutional spirit. I respect and I thanks to everyone who ever worked in favor of us, who ever not worked. I thanks to all. শুনতে পাচ্ছি না কি আরে ওরা তো গোহারা হয়েছে আমার কি চান বলেছিল 200-এর উপর শিখতে হবে গোহারা হেরেছে যারা গোহারা হেরেছে তাদের আর কি বলবেন ওদের নিজেদের লজ্জায় মুখ দেখানো উচিত মুখ ঢাকা উচিত লেফট কংগ্রেস নিয়ে ওদের জিজ্ঞেস করুন কারণ আমার পক্ষে কোনো পার্টি সম্বন্ধে তার ইন্টারনাল ম্যাটার সম্বন্ধে বলাটা ঠিক হবে না শোভনীয় নয় বেঙ্গল শো নো 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 আই সেড দ্যাট লেট আস বি ভেরি হাম্বল আওয়ার হাম্বল রিগার্ডস টু অল দ্য সেন্ট্রাল লিডার্স হু কেম হিয়ার অ্যান্ড হু ক্যাম্পেইন অলসো এগেনস্ট দ্য পাস অ্যান্ড অলসো মাই হাম্বল রিগার্ডস টু সাম পিপুল হু কেম ফ্রম ডিফারেন্ট পার্টস অ্যান্ড হেল্প আস দে কনগ্রাচুলেটেড আস অলসো সো উই টক টু ইচ আদার I'm so grateful to each of them. সেটা ঠিক করবো ইট ডিপেন্ডস অন কোভিড সিচুয়েশন আই সেড দ্যাট ভেরি ক্লিয়ারলি দ্যাট লেট আস ওয়েট আমরা 9 তারিখে রবীন্দ্র জয়ন্তী আছে রবীন্দ্রনাথের জয়ন্তী আমরা প্রত্যেকে পালন করব মানুষকে থ্যাংকস দিয়ে আর আমরা বিগেটে র্যালি যেটা করবো পরে বলে দেবো লেট দিস কোভিড সিচুয়েশন ইজ ওভার নাও আওয়ার ফার্স্ট প্রায়োরিটি টু টেক কেয়ার ফর কোভিড এগুলো সব উত্তর একদিনই দিয়ে দিলে হয়ে যাবে কাল পরশু আছে না দেবো ওরা খুব ভালো কাজ করেছে মাই থ্যাঙ্কস টু মাই ফুল টিম মাই আইটি টিম মাই ইউথ টিম মাই ইয়াং জেনারেশন অ্যান্ড অল দ্য জেনারেশন মাই স্পেশাল কনগ্রাচুলেশন মাই কনগ্রাচুলেশন টু অল অফ দেম দে ওয়ার্ক ভেরি হার্ড উই অলসো ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক ভেরি হার্ড উই অলসো ওয়ার্ক ভেরি হার্ড বললাম তো কালকে 3টে বাদ বাকিটা বলে দেবো
akşam şey maç gibi. Okay. Right, so Mamata Banerjee, they are making quite a few important points, but one of the scathing comments came on the election commission saying that the poll body acted as the BJP spokesperson. She says that this victory belongs to Bengal. She also talks about how now the focus is going to shift to COVID management. Mamata Banerjee in a way also saying that even if she doesn't win on the gram, she has no regrets, but making a big point about how now the focus shifts to COVID and how it will be important for the center to cooperate in this. This is a war that has to be fought together. I'm